ঈদুল আজহা এবার 85 লাখ পশু কোরবানি হবে বলে ধারণা করছে চামড়া শিল্প সংশ্লিষ্টরা। এই উৎসব ঘিরে 55,000 কোটি টাকার বাজার রক্ষায় চামড়ার দাম নিয়ে গুজব সৃষ্টি না করার আহ্বান জানান তারা। চামড়া শিল্প নিয়ে সেমিনারে এই খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় আক্ষেপও জানান বক্তারা। সাভার চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত না করায় ক্ষোভ জানান ট্যানারি মালিকরা। রেজা খানের রিপোর্ট। রপ্তানি খাতে তৈরি পোশাকের পরে অবস্থান চামড়া শিল্পের। এ খাত থেকে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন আয় করে বাংলাদেশ। পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োজিত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এবার 85 লাখ পশু কোরবানি হবে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এ উৎসব ঘিরে 55,000 কোটি টাকার বাজার সৃষ্টি হবে। গত 3 বছর যাবত স্যার যেটা বলেছেন যে 25টা ট্যানারি LWG-র কথা বলা হয়েছে। কোরবানির ঈদে চামড়ার দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমাদের ফুটওয়্যারে যেটা নাকি আমাদের খুব ভালো একটা সেক্টর ছিল, প্রায় $1 বিলিয়ন কাছাকাছি এক্সপোর্টে আমরা চলে গিয়েছিলাম, সেখানে আমাদের আপনার জুলাই মেতে প্রায় 4.28% এক্সপোর্ট ফল করেছে। গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হলেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হয় আক্ষেপ জানান বক্তারা। সাভারে চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত না করে দেশের বিভিন্ন জায়গায় আলাদা শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগের সমালোচনা করেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। বিসিক নিয়ে আমাদের আসলে সক্ষমতার নিয়ে প্রশ্ন আছে, কারণ আমরা পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরীর করার জন্য কিন্তু আমরা সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানার মালিকরা 8,000 থেকে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। সরকার এখানে আন্তরিক বিদায় 1,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, অথচ কিছু লোকের ভুল সিদ্ধান্তের কারণে আপনার এইখানে বর্জ্য শোধনাগার সহ এইগুলা এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি। বহির্বিশ্বে চামড়া শিল্পের ভাবমূর্তি নষ্ট করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান এই ব্যবসায়ী নেতা। পজিটিভলি আপনার মনগঞ্জে আপনার যদি তুলে ধরেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।